আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এক বছরের জন্য সিম সংরক্ষণ করে রাখতে পারেন। এখন শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে, এই সময় আপনারা ফ্রেশ দেখে সিম নিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এবং সারা বছর সিমের স্বাদ পেতে পারেন। সিম সংরক্ষণের জন্য এখানে আমি 1 কেজি সিম নিয়েছি। এখন সিমের দুই পাশে যে আঁশের অংশগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে ফেলে দিতে হবে, সেই সাথে সিমগুলোকে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আপনারা যেভাবে সাধারণত রান্না করে থাকেন সেভাবে কেটে নিলেই চলবে। আমি যেভাবে সিম রান্না করে থাকি আমি সেভাবেই সিমগুলোকে কেটে নিয়েছি। আপনারা যদি ভাজি করতে চান সেক্ষেত্রে আরও চিকন করে কেটে নিতে পারেন, আবার চাইলে ভর্তার জন্য আস্তও রেখে দিতে পারেন। কিন্তু আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করে থাকি, সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি। এইদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো সম্পূর্ণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার কারণ হলো মিষ্টির জন্য না, চিনি দিলে সিমগুলোর কালার অনেক সুন্দর থাকে। এবার কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। এই সিমগুলোকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করবেন পানিতে যে বলক ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এখন আমরা অপেক্ষা করব পুনরায় বলক আসা পর্যন্ত। পুনরায় বলক আসতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, এর চেয়ে বেশি সময় লাগবে না। যদি আপনার সিমের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। সম্পূর্ণভাবে বলক চলে আসার পর আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং একটা স্ট্রেনার দিয়ে সিমগুলোকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিচ্ছি। সিমগুলো যদি আপনারা এর চেয়ে চিকন করে কাটেন তাহলে 1.5 থেকে 2 মিনিট সময় রাখবেন, এর চেয়ে বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু সিমগুলো সেদ্ধ হয়ে যাবে। সিমগুলো উঠিয়ে নেওয়ার সাথে সাথে এগুলোকে ট্যাপের নিচে রেখে পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, যাতে করে এগুলোর মধ্যে যে গরম ভাবটা আছে সেটা যেন বের হয়ে যায়, না হলে গরমটা বসে অনেক সময় সিমগুলো সেদ্ধ হয়ে যেতে পারে। আবার আপনারা চাইলে সিমগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, তবে ফ্রিজের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন শীতের সময় ট্যাপের পানি যথেষ্ট ঠান্ডা, সেই পানিতে ভিজিয়ে রাখলেই চলবে। এবার সিমগুলোকে শুকিয়ে নেওয়ার পালা। শুকিয়ে নেওয়ার জন্য একটা পাতলা গামছার উপরে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টিস্যুর ওপর অথবা পাতলা কোনো সুতি কাপড়ের ওপর ছড়িয়ে রাখতে পারেন, আর যদি আরও দ্রুত শুকাতে চান সেক্ষেত্রে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। ছড়িয়ে দেওয়ার পর একটা টিস্যু দিয়ে ওপর থেকে চেপে চেপে পানিগুলো শুকিয়ে নিচ্ছি, যাতে করে খুব দ্রুত শুকিয়ে যায়। যেভাবেই শুকিয়ে নেন না কেন আপনাদেরকে মেক শিওর হতে হবে এর মধ্যে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। আমি খুব ভালোভাবে সিমগুলোকে শুকিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে টিস্যু পেপার বিছিয়ে নিয়ে সেটার ওপর কিছুটা সিম দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেক বেশি দিতে যাবেন না, অল্প কিছু দিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। তার ওপর আবারও টিস্যু দিয়ে দিতে হবে, এবার আবারও একটা সিমের লেয়ার করতে হবে। এভাবেই সিমগুলোকে সাজিয়ে নিতে হবে, যাতে করে একটার সঙ্গে আর একটা লেগে না যায়। টিস্যু পেপার যদি না দিয়ে রাখেন তাহলে সিমগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনারা চাইলে টিস্যুর পরিবর্তে পলি দিয়েও রাখতে পারেন, আবার চাইলে ছড়ানো বড় কোনো প্লেটে সিমগুলোকে ছড়িয়েও রাখতে পারেন। তবে প্লেটে রাখলে ফ্রিজে রাখা ঝামেলা হয়, সেজন্য বক্সে রাখাই ভালো। আমি 2টা বক্সে রেখেছি, এবার এগুলোর মুখ বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। পরদিন সকালে ফ্রিজ থেকে বক্সগুলোকে বের করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিমগুলোর কী অবস্থা। সিমগুলো অলরেডি শক্ত হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, টিস্যুগুলো বের করে নিব। সবগুলো সিম বের করে নিয়েছি, এবার এগুলোকে আবারও বক্সে রেখে দিচ্ছি। এই পর্যায়ে টিস্যু বা পলিদার কোনো প্রয়োজন নেই, এখন এগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আপনারা চাইলে বক্সের পরিবর্তে যে কোনো পলিতেও রাখতে পারেন। পলি ব্যাগে করে রাখলে বেশি সুবিধা হয়, তাহলে জায়গাটা কম লাগে। আমি বক্সেই রেখে দিচ্ছি। এভাবে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন রান্না করবেন তখন ফ্রিজ থেকে বক্সটা বের করে নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সঙ্গে সঙ্গে বক্সটা ফ্রিজে রেখে দিতে হবে। বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে এগুলো নরম হয়ে যাবে। এখন বক্সগুলোর মুখ লাগিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।